কর্মসংস্থান এবং অর্থনৈতিক বিকাশের অন্যতম প্রধান মাধ্যম শিল্প। এই লক্ষ্যে ত্রিপুরা রাজ্যে বিনিয়োগের জন্য বিভিন্ন প্রান্তের শিল্পোদ্যোগীরা উৎসাহিত করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। ত্রিপুরা পুরনো শিল্পগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি সমস্ত সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগিয়ে নতুন নতুন শিল্প স্থাপনের সুযোগ তৈরি করার ক্ষেত্রে আন্তরিকতার সাথে কাজ করছে বর্তমান রাজ্য সরকার। আরকেনগর শিল্পনগরীতে জি কিউব স্টিক্স অ্যান্ড ভেঞ্চার প্রাইভেট লিমিটেড দ্বারা আয়োজিত মাসভিত্তিক শিল্প ইউনিটের উদ্বোধন করে শুক্রবার এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রায় 30 কোটি টাকার বিনিয়োগে গড়ে উঠেছে এই শিল্প কারখানা। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রকে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শান্তনা চাকমা এবং ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক। সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ করলে ত্রিপুরার মতো ছোট রাজ্যতেও বড় শিল্প গড়ে তোলা সম্ভব বলে এদিন আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। শিল্পের উন্নয়নের সাথে সাথে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার স্বপ্ন দেখেছেন মুখ্যমন্ত্রী। ভারত এবং ত্রিপুরা আমাদের গভর্নমেন্ট সেইভাবে কিন্তু আমরা চলছি এবং আমি নিশ্চিত যে আগামী দিনে এই ইন্ডাস্ট্রির মাধ্যমে বেরিয়ে এসছে ওনাদের আমি ধন্যবাদ দেবো এবং আমাদের যারা লোকাল যারা আছে লোকাল ইয়াং যারা আছে তারাও একটু উদ্বুদ্ধ হয়ে ছোট হোক। আমি বারবার আসলে ওখানে বলেছি যে আমাদের যত বড় শিল্পপতি হোক যত বড় বিজনেসম্যানই হোক খালি ওদের ইতিহাসটা আপনারা জেনে নিন ওদের সম্পর্কে জেনে নিন তা কেউ হয়তো বা গিয়ে দেখবেন রাস্তায় বসে ব্যবসা করেছে এরকম একজন অনেকজন খেয়ে ব্যবসা মানে কোথাও খাওয়া পেটে যারা করেছে তো এইসব জায়গার মধ্যে মানুষ কষ্ট করলেই আর্থিক নিতে হয় তো তাতে আমাদের ইন্সপায়ার তো সেই ইন্সপায়ারেশন ওরা নেবেন এবং আগামী দিন আমি শুনুন আমি নিজেও ইন্সপায়ার হয়েছি বারবার এসেছি যতবার আমি আসি তখনই দেখি কিছু না কিছু নেবে না। সুদূর ভবিষ্যতে রাজ্যের স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের শিল্পনগরীতে এনে তাদের হাতে কলমে শিল্পীর পাঠ দেওয়ার জন্য ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিককে এদিন পরামর্শ দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।